কোনো কিছু পাওয়া যায় না তো প্রেমে, শুধু শুনে আরে দুনিয়ার প্রেম দেখেন না, বউ পোলাপানের জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে দিতেছি, সেই বউ পোলাপানি তো আপন না। একটা সময় বলে কয় বউ পোলাপান কয় কি করছো আমার লেগে, কি দিচ্ছ আমার লেগে, এই সারাটা জীবন তাদের জন্য সাধনা করে গেলাম, কেমনে তাদেরকে সুখে রাখুম, কেমনে তাদেরকে এটা করুম ওইটা করুম, কই একটা পর্যায়ে হতাশ, আরে আমি সারা জীবন কি করে গেলাম। আর ওই টাইমে শয়তান সুন্দর কথা কয়ে দেয়, দোস্ত দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত, তুমি আমার আমি আজকে মুরিদ খেলাফত নিয়ে কথা বলব, খলিফা নিয়ে, এই যে খেলাফত হয় পায় মুরিদ, কারবালার ময়দানটা দেখেন, ইজিদ কিন্তু একজন পীর, মুয়াবিয়া কারো আমিরুল মুমিনীন কইতো কয় এখনো কয়, ইজিদরো আমিরুল মুমিনীন কয় এখনো কয়, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সব সাইনবোর্ডগুলো আছে কিন্তু, মুরিদের সাইনবোর্ড আছে, খেলাফতের সাইনবোর্ড আছে, খলিফার সাইনবোর্ড আছে, মুয়াবিয়ার আছে, ইজিদের আছে, এবং তাদের অনুসারী সবচেয়ে বেশি, এই তারা কতটুকু হিংস্র হইতে পারে, হিংস্র ক্ষমতার মোহের জন্য, ক্ষমতার মোহের জন্য তারা কতটুকু হিংস্র হইতে পারে, ছয় মাসের শিশু আলী আসগর বাবার একটু পানি খেবার দেয়, কিন্তু তারা কিন্তু মুরিদ, তারা খলিফা, তারা খেলাফত, তারা ইসলামের জাগতিক যে আনুষ্ঠানিক বিষয়গুলো আছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, যেমন মহানবীর হেরা গুহার কথাটা কইতেই যায় না, আপনি চিন্তা করেন তো ২৪ বছর বয়স টকটক যৌবন, মা খাদিজাতুল কুবরারে বিয়ে করার পরে কুরাইশ বংশের জাজিরাতুল আকবরের সবচেয়ে ধনী মা খাদিজাতুল কুবরা, মহানবী তখনই হেরা গুহায় চলে গেলেন একা নির্জনে, সেই ২১৫০০ বছর আগে জাবালুল পর্বতের হেরা গুহায় এখনো মানুষ একা যেতে ভয় পায়, একটু মা খাদিজাতুল কুবরার কথা চিন্তা করেন তো, সে কুরাইশ বংশের জাজিরাতুল আরবের সবচেয়ে ধনী, সে প্রতিদিন মহানবীর জন্য খাবার নিয়ে যেতেন, সে তো পারতেন ১০টা দাসী রেখা, ১০টা কৃতদাস রেখা, এই তারা খাওন দিয়ায়, এই কি রহস্য, এই রহস্যগুলা খুব কঠিন, কেন আমার মহানবী সব কিছু ফেলে দিয়ে গেলেন গা হেরা গুহায়, আমি তো জীবনও যেতাম না, আজকাল কয়টা পীর যাই তো আমি জানি না, কিন্তু আমি যেতাম না, আমি ধন সম্পদ রয়েই থাকতাম। এর জন্য বাবা জাহাঙ্গীর একটা কথা বলছে, যে পীরেরা মুরিদের ধন সম্পদের দিকে তাকায় ওই মরদুদ, তো সেই কারবালা ময়দানে আপনি দেখেন তো সব বাই এজিদের পক্ষে গেছে, সবাই, ইমাম হোসেন বাবা কি নামাজ পড়ে নেই, ইমাম হোসেন বাবা কি রোজা রাখে নেই, ইমাম হোসেন বাবা কি মহানবীর এবাদত করেনি, কেন যায়নি, কি কারণে যায়নি, গবেষণা করেন, এই যে কমান্ড করেন যাই করেন, একটু গবেষণা করে একটা কমান্ড করেন না, চিন্তা করে কমান্ড করেন,
চব্বিশ বছর বয়সে টকবগা যৌবন, আমি তো আমার বউরে তো একটু যাব না। আর সাথে সাথে হেরা গুহায় গেলেন গে তার কিছুদিন পরই। আবার দেখেন কারে বিয়ে করছে বাবা, মানবী, ৩৯ বছর বয়স, এর আগে দুইটা না তিনটা বিয়ে হয়েছে, দুই তিনটা বাচ্চাও রেডিমেড আছে, আর মহানবীর বয়স ২৪। সেই মহানবীর ঘরে আগুন জ্বলেনি তিন মাস, তিন দিন না খায় হচ্ছে। ইমাম হোসেন বাবার কথাটা দেখেন তো, তোমাদের মধ্যে কি একজন আমার নানার উম্মত নাই বলেনি, কিন্তু তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই যে আমার সাহায্য করো, এই কথাটা কিন্তু বলেনি। বলছে তোমাদের মধ্যে কি একজন আমার নানার উম্মত নাই যে আমাকে সাহায্য করো। সেই ৩১ জন না ৩২ জন হুর সহকারে ইমাম হোসেন বাবার কাছে আসলেন। ইমাম হোসেন বাবার সাথে সাথে জিজ্ঞেস করলেন, আপনি যে আসলেন আপনি জানেন এরকম এর পরিণাম কি? বলল জানি, নিশ্চিত মৃত্যু। কারা হত্যা করল? আজকে এই হাদিস কোরআন, এই যে কোরআনের বিকৃতি, হাদিস তো ১৫০-২০০ বছর পর সংগ্রহ হয়েছে, কিন্তু কোরআন, এই কোরআনকেও বিকৃতি করে ফেলতেছি আমরা, কোরআনকেও বিক্রি করে ফেলতেছি আমরা কোন রকমের গবেষণা। আমরা কে কত বড় পীর, দুঃখের বিষয় কি জানেন, এক পীর আরেক পীরের দেখতে পারে না। আমি বড়, আমি বড় না হইলে ডলার বড়, ডলার বড় না হইলে লাল মিয়া বড়, আমরা বড় লই ব্যস্ত আছি। আর বাবা জাহাঙ্গীর কইতো, যত পীর আছে সব থেকে ছোট পীর হলো মামি। বাবা জাহাঙ্গীরের কথাটা খেয়াল করেন তো, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। মুরিদ করা যায় না, মুরিদ হইয়া যায়। দেখেন তো কথাগুলা। আমার একটু গবেষণা করে দেখেন, কার না মন চায় পীর হইতে? বাবা জাহাঙ্গীর বলতেছে শতকরা ৯৯টা পীর বন্ধ। আবার বাবা জাহাঙ্গীর আরেক জায়গায় বলতেছে, কই তুমি পীর নাই তো, সব সাইজা বয়ে নিচ্ছে। বাবার যখন দরবার ঘরে বসতেন, তো একজন ৭-৮টা জ্যাকেট লাগায় আসতেন, বড় বড় চুল জটা এই সেই, দেখলে তো মনে হয় বিশাল ব্যাপার। তো বাবা তো কেউ ছোট করতেন না, বাবা তাদের বসাইতেন। তো কিছুদিন পর, এই এক দেড় মাস পর, হঠাৎ বাবা জানতে পারলেন উনি এক মহিলার থেকে ১,০০০০ টাকা নিচ্ছে। ১,০০০০০ টাকা কেন নিচ্ছে? ওনার সংসারে ওনার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, সেটাকে সে সমাধান করে দেব। এই কথাটা শোনার পরে আমি বাবাকে এত রাগান্বিত হইতে দেখছি, এবং সবাই বাবার সিঁড়িতে নামতেছে, তখন দোতলায় থাকেন বাবা, বলতেছে আমি এই ক্যান্সার দেখতে চাই না, এরা সুফিবাদের ক্যান্সার, আমি বলি এদেরকে সসম্মানে এখান থেকে এখন চলে যা। এতই রাগান্বিত হয়েছে বাবার, ভিতরটা উপলব্ধিই করি, ভিতরটা উপলব্ধিই করি না। বাবা জাহাঙ্গীর বলতেছে অনুষ্ঠান যেখানে মুখ্য বিষয় সেখানে সত্য নাই তো, অনুষ্ঠানের আবর্জনা ভাল লাগে তো আমার, কারণ সত্য তো একা। লক্ষ্য করেন তো, উদুনি আস্তা যে ব্ল্যাকুম, তুমি একা হও, তা আমি তো একাই আছি, তারপরে কে কইল আল্লাহ নাই তুই একা হও?
কে কইল? আইপিয়া কও ঘুম থেকে উঠার পরে এই দুনিয়ার আবর্জনা মাথাতে পাওয়া পর্যন্ত ঢাইকা রাখি, আমি তো দুনিয়ার আবর্জনার কাছে আত্মসমর্পণ করে বসে আছি। কত কষ্ট করে লেখাপড়া শিখি, আপনি দেখেন তো চায়া কোন একটা শিক্ষিত লোকের কবরের মধ্যে মানুষ গিয়ে মানত করে, দেখেন না আপনি জগতে জালালউদ্দিন রুমিরে দেখেন, যেদিনকার দেশে শামসের তাবরিজের পাইল সব জ্ঞান লাথিদা ফালাইয়া দিল, ইমাম গাজ্জালিরে দেখেন সব ফালাইয়া দিল, দুনিয়ার জ্ঞান ভাত খাইবার জ্ঞান। চিন্তা করেন তো কই প্রধান বিচারপতি তার কবরে কেউ যাবে মানত নিয়া, প্রেসিডেন্ট তার কবরে যাবে মানত নিয়া, মন্ত্রী তার কপালে যাবে মানত নিয়া কবরে? কিন্তু দেখেন একজন আসে গোলাপসাহ বাবারে দেখেন, হাইকোর্ট মাজারে বাবারে দেখেন, মিরপুরের শাহালি বাবারে দেখেন, এই কিশোরগঞ্জের পাগলাপীর বাবারে দেখেন, সোলেমান শাহ বাবারে দেখেন। লালন বাবা তো কিছুই জানে না লেখাপড়া, সোলেমান শাহ বাবাও জানে না, দেখেন তো চায়া এত কিছু করার পরও তারা তাদের জায়গায় আছে। আচ্ছা শাহজালাল বাবার মাজারে দেখেন তো, আরে ভক্তি টুক দিতে দিব না, তারপরও মানুষ পলায়া ভক্তি দেয় শাহজালাল বাবার মাজারে। সুলতান শাহ বাবারে দেখেন তো, এই দুনিয়ার জ্ঞান কিছুদিন ভোগ করতে শিখায় আর টানেও তো। আমার ভিতরে যে নেগেটিভ আছে সে তো কয় তোর, তুই কি আল্লাহ কি তুই আটক স্বাধীনভাবে থাক, আল্লাহরে দেখেন না কত সূক্ষ্ম বিষয় আল্লাহ আমার দিয়ে রাখছে, আপনাকে দিয়ে রাখছে, একটা নেগেটিভ দিচ্ছে একটা পজিটিভ দিচ্ছে আল্লাহ, শয়তানও দিচ্ছে আবার আল্লাহ আছে আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে, দিয়ে স্বাধীন ছেড়ে দিচ্ছে। নাহি তুই কি শয়তানের পূজা করস না আল্লাহর পূজা করস? শয়তান সারাক্ষণ দুনিয়ার দিকে ধাপিত করব, কি সুন্দর ফতোয়া আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দিব, অন্যায়ের প্রশ্রয়ের আগে বাড়াই দিই, হ্যাঁ তুমি অন্যায় করো মাপ চাইবে মাপ হয়ে যাব গে, আল্লাহ যে বারবার বলতেছে আমি মাপ করি না, নামাজ রোজা হজ যাকাত এগুলি আমার কাছে এটা আমি মাফ করে দিব, বান্দার হক মাইরা খেলে আমি মাফ করুক না, এই কথাটুকু তো আলোচনা করুক না, আরে ইউনিভার্সিটি কলেজ যেখানে ইচ্ছা আলোচনা করুক, মসজিদ মন্দিরে যেখানে আলোচনা করুক। একটা খাসি 12-13 লাখ টাকা দাম, আম্মু কোনো গবেষণা, ওই যে আম্মু যারা আছে এই তুমি এটা করো মাপ হয়ে যাবো গা, আবার আজকাল কিছু পীর ফকির আছে এই মানত করো এই তুই এটা কত হয়ে যাবো গা, আরে কি আমি তো আসছি প্রেম করার জন্য, আমি স্বেচ্ছায় হারাতে আসছি, আমি কোনো কিছু পাওয়ার জন্য আসিনি, এটাই সুবিজুম। আজকে বাবা জাহাঙ্গীর আমার বুঝতে পেলো দেখা কইলাম, কোনো কিছু পাওয়া যায় না তো প্রেমে সুবিজুমে, আরে দুনিয়ার প্রেম দেখেন না, বউ পোলাপানের জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে দিতেছি, সেই বউ পোলাপানি তো আপন না, একটা সময় বলে কয় বউ পোলাপান কয় কী করছো আমার লেগা, কী দিচ্ছ আমার লেগা, এই সারাটা জীবন তাদের জন্য সাধনা করে গেলাম, কেমনে তাদেরকে সুখে রাখুম, কেমনে তাদেরকে এটা করুম ওইটা করুম, কই একটা পর্যায়ে হতাশ, আরে আমি সারা জীবন কী করে গেলাম। আর ওই টাইমে শয়তান সুন্দর কথা কয়ে দেয়, দোস্ত নাহি তুমি কই যেতেছো জানো, সারা জীবন তুমি কী করে আইলা, এখন তুমি জাহান্নামে যাইলা, তুমি আমার ভুল বুঝো না দোস্ত, এটা আমার ডিউটি ছিল তোমার নাহিদ জাহান্নামে পাঠাবো, কারণ আমি আল্লাহরে পরিপূর্ণ বিশ্বাস করি,
দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।